টাকার মূল্য পৌঁছলো সর্বনিম্ন স্তরে ডলার প্রতি আজ টাকার মূল্য পৌঁছেছে 70.09 টাকায় গত কয়েকদিন ধরে ক্রমাগত পড়েছে টাকার দাম অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অভিরূপ বাবু যেভাবে গতকালের পর আজও টাকার দাম ক্রমশ নিম্নমুখী হয়েছে 70 টাকা এই মুহূর্তে টাকার দাম আজ সকালে যদিও কিছুটা রিকভার করেছিল তারপর আবার টাকার দাম পড়লো একদিকে টার্কিশ ক্রাইসিস তারপরে ব্যাপকভাবে অর্থনীতিতে কি প্রভাব পড়বে বলে আপনার মনে হয় দেখুন টার্কিশ ক্রাইসিসটা একটা শর্টরান ব্যাপার তার জন্য হঠাৎ অনেকটা দাম পড়ে গেছে টাকার ঠিকই কিন্তু এটাও ঠিক যে বেশ কিছুদিন ধরে টাকার দামটা ডলারের নিরিখে পড়েই যাচ্ছিল এখন সেটার মূল কারণটা খুব সহজ আমাদের রপ্তানি সেইভাবে বাড়েনি আমদানি অনেক বেশি বেড়েছে অর্থাৎ আমরা যতটা বেশি ডলার চাইছি সেই তুলনায় লোকে টাকা চাইছে না এখন এইটার কি উপায় আছে এর থেকে বেরোনোর এর একটা উপায় হচ্ছে ডলারটা এখন খুব সহজেই পাওয়া যায় ধরুন যাদের টাকা কড়ি আছে তারা অনেকেই এখন অনেক ডলার নিয়ে ইউরোপ আমেরিকায় বেড়াতে যান এর ফলে ডলারের দামটা বাড়ে টাকার দাম কমে এবং টাকার নিরিখে তেলের দাম বাড়ে তেলের দাম বাড়লে কিন্তু গরিব মানুষেরও ক্ষতি অর্থাৎ একটা শ্রেণীকে প্রমোদ ভ্রমণে যাওয়ার সুবিধে পাইয়ে দেওয়ার জন্য গরিব মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থাৎ আমার মনে হয় যে কিছু কিছু রেস্ট্রিকশন এবার আনা দরকার অনেক ধন্যবাদ অভিরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য তিনি বলছেন কোনো কোনো ক্ষেত্রে এখনো রেস্ট্রিকশন আনা দরকার রপ্তানি বাড়েনি বরং আমদানি বেড়েই চলেছে যে কারণে টাকার দাম ক্রমশ নিম্নমুখী টাকার মূল্য আজ পৌঁছেছে সর্বনিম্ন স্তরে আজ টাকার দাম 70 টাকা ন পয়সা গত কয়েকদিন ধরে ক্রমাগত পড়েছে টাকার দাম গতকালও টাকার দাম পড়েছে এবং আজ সকালে কিছুটা রিকভার করে মার্কেট কিন্তু আবারও নিম্নমুখী টাকার দাম আজ এই মুহূর্তে 70 টাকা ন পয়সা একদিকে টার্কিশ ক্রাইসিস অন্যদিকে টাকার দাম সেখানেও কিন্তু বারবার করে প্রভাব পড়েছে অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুমনবাবু আজ টাকার দাম সর্বনিম্ন 70 টাকা 9 পয়সা এই মুহূর্তে টাকার দাম কি মনে হয় যেখানে রপ্তানি বাড়ছে না আমদানি বেড়েই চলেছে এখান থেকে রিকভার করার কোনো জায়গা রয়েছে সেটা হচ্ছে প্রধান কারণ কিন্তু এইটাই প্রথম নয় এইটা কিন্তু আরো তলানিতে যাবে তার তিনটে কারণ আছে প্রথমত হচ্ছে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র এখন আরো স্ট্রঙ্গার হচ্ছে এমপ্লয়মেন্ট এখানে আসছে ইনভেস্টমেন্ট যেটা বাইরে ছিল সেটা ওদের দেশে ফিরে যাচ্ছে সুতরাং আমেরিকান ডলার যত স্ট্রং হবে অনুমানিকভাবে আমাদের ভারতীয় মুদ্রার হ্রাস পাবে এবং সেটা ডেপ্রিসিয়েট করবে তৃতীয়ত আপনি যে পয়েন্টটা বললেন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ইম্পোর্ট ক্রমাগত বেড়ে যাচ্ছে এক্সপোর্ট যে তুলনায় গ্রোথ রেটটা সেই সেই হিসেবে আমাদের আমদানি বাড়ছে না বলে আমাদের ট্রেড ডেফিসিট যদি ঘাটতি হয় তাহলে ডিভ্যালুয়েশন অবধারিত তৃতীয়ত আমাদের যেই জনসংখ্যা এখনো মোস্টলি স্মল বিজনেস অ্যাগ্রিকালচার রুরাল এরিয়ায় কৃষি প্রধান দেশে সেখানেই আছে সুতরাং বড়ভাবে বৃহৎ ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না এর পরিণাম কি এর পরিণাম হচ্ছে ভারত ওয়ার্ল্ড সেরে ক্রমাগত ভাবে কমে যাবে এবং ভারতের কারেন্সি বেশিরভাগ দেশ গ্রহণ করবে না কারণ সেটাকে অলরেডি সফট কারেন্সি ধরা হচ্ছে তারা ডলারে ধরছে তারা ইয়েনে ধরছে তারা ডয়েশ মার্কে ধরছে কিন্তু কেউ আর ভারতীয় কারেন্সি চাইবে না একমাত্র শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড ছাড়া এই এই এর পরিস্থিতিটা কিন্তু রোধ করা খুব দরকার আমাদের ফরেন এক্সচেঞ্জ ভান্ডার অনেক কিন্তু সেইটা বেঁচে যাওয়া বা রোধ করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত নয় কারণ নিজের গয়না বা সোনা বেচে সংসার চালানো কিন্তু কোনো ভালো বাজেটিং বা ভালো ইকোনমিক পলিসি নয় সুতরাং ফরেন এক্সচেঞ্জ গলিয়ে বা সেটাকে বেঁচে এটাকে রোধ করার চেষ্টাটা অ্যাবসলিউটলি ডিজাস্টার অ্যাপ্রোচ আমাদের নিজেদের লুকে দাঁড়াতে হবে কোয়ালিটি বাড়াতে হবে এক্সপোর্ট ওরিয়েন্টেশন বাড়াতে হবে ইকোনমিক গ্রোথ নিয়ে আসতে হবে যাতে কিনা বিদেশ থেকে আবার বিনিয়োগ বড়ভাবে এখানে আসে অনেক ধন্যবাদ সুমনবাবু কথা বলছিলাম অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে